আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি শখের বাইকের যে চাকাটি খুব দ্রুত পুরাতন হয়ে যাচ্ছে সেটি কিভাবে নতুন করবেন তা দেখুন। এটা কি করবেন? এটা একটা বিট কাটাবো। চাকাটা তেলা হয়ে গেছে, এটা নিউ করে বিট করব। বিট করার মানে বিট করলে লাভটা কি? এই চাকাটা দেখা যাচ্ছে আপনার কিছু নাই, ঠিক আছে, অনেক বিট নেই। এটা একটা বিট কাটলে আরো 10,000 কিলো প্লাস চালাতে পারবেন আপনি। বিট কাটা পর কি নতুনের মতো হয়ে যাবে না? এটা দেখতে মোটামুটি তাহলে নতুনের মতো হবে না, কিন্তু হাফ হবে। কাজটা আপনি কোথায় থেকে শিখছেন? শিখা আমার সাউথ আফ্রিকায়। বাবা রে, আমি সাউথ আফ্রিকায় ছিলাম 2021 সালে দেশে এসে। ওখান থেকে এটা শিখে আসছেন? ওখানেও এই কাজ শিখত। আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল না, বিদেশেও এই কাজ হয়। আমি আরেকদিন একটা ট্রাকের চাকা দেখছিলাম, তো বলছে যে বলছে নতুন, বলছে না বিট কাটা। আমি কি ব্যাপার, বিট কাটা মানে কি? বিট তৈরি করা, এই যে দেখেন, হ্যাঁ, একেবারে নতুনের মতো হয়ে যাবে, কিন্তু নতুন না, কিন্তু নতুন না। যেগুলো যেখানে যেখানে কাটছে সেখানে সেখানে অনেক সুন্দর হচ্ছে। এটা আমার কাছে একটা নতুন আইডিয়া শুনছি, তবে এর আগে কোনো সময় দেখিনি। খুবই চিপ রেটে কাটা হয়, একটা টায়ার মাত্র 250 টাকা, আর শুধু পিছনের টাকা কাটলে না 350 টাকা। টায়ারের উপর ডিপেন্ড করে, টায়ার কি বেশি ক্ষয় গেলে টাকা একটু বেশি লাগে নাকি? বেশি ক্ষয় হয়ে গেলে টাকা কাটা যায় না, মানে এটা যে কাটবো রাবারটা পরিপূর্ণ থাকা লাগে। হ্যাঁ, আবার দেখো সুতা টুতা বের হয়ে গেছে, কাটা যাচ্ছে না। এটা তো জানতে আমি না, আমার এক কলিগ আসলে আসে বলছে যে স্যার আমার তোর বিট কাটেনি, এটা চলেন তারা আমাদের ওগুলো কাটিনি আসি। অনেকে জানে ব্যানার, ছোট ছোট অনেক স্টিকার করে অনেক গ্রামে মানে দোকান দোকানে এগুলো মেরে এসছে, তারপরে এটা জেনেছি। তাহলে এইটা না, আমার গোডাউনে বহু টায়ার আছে। সেকেন্ড হ্যান্ড টায়ার এগুলার কেমন দাম? সেকেন্ড হ্যান্ড টায়ার আপনার কন্ডিশনের উপরে পড়ে, তারপরেও
আপনার 600 টাকা থেকে আপনার 1500 টাকা দিয়ে কিনলে এটা কতদিন চলবে? 10000 কিলো প্লাস 10000 কিলো টায়ার আপনার বছর হিসাবে চলে কিলো হিসাবে টায়ার হলো রাবার বাড়িতে ফেলে রাখবেন থাকবে কিছুই হবে না এটা আপনার 10000 যাবে বেশি যাবে না কারণ এক সাইড খেয়ে গেছে এখানে আসবেন এসে 600 টাকা দেখে কিনলে যাবেন 1000 টাকা দেখে কিনলে যাবেন আবার 10000 চালাবেন 700 টাকা টায়ার পড়বে আর জেল খরচ মরচ দিয়ে আরো 200 টাকা টোটাল আপনার 900 টাকা পড়বে পিছনে টায়ার কোনো সমস্যা আছে আপনার ঘুমান আপনার ঘুমান আপনি আমি সব কাজ করে নিয়েছি ঘুমান আমিও ঘুমিয়ে আসছিলাম মানে উনি এসছে আমি রেগুলার ঘুমান কেন ভোর 6টা দিকে ধরেন দোকান খুলি আর 9টায় দিকে রাখি একদম নতুনের মতোই দেখা যাচ্ছে খালি সাইড দিয়ে একটু মাটি মাটি লাগছে আসলে ওইগুলো তো বিট আছে যার জন্য একটু মাটি বেঁধে আছে দেখুন একদম নতুনের মতো হয়ে গেছে খুবই সুন্দর 10000 কিলো চলবে আশা করা যায় কাটতে সময় লাগছে না সেটিং করতে সময় লাগছে দেখছে পিছনের চাকা না আপনিও দিব যে কম মার্কেটে শুয়ে থাকে দাঁড়ান একটু দেখান তো এদিকে হ্যাঁ ওদিকে ইয়ে করেন আমি একটু ছবি তুলি না সুতার যা ঠেকে যাচ্ছে না নিচে কয়েকটা আগের চাকার বীজ কাটা শেষ
এখন পিছনের চাকাও প্রায় কাটা শেষ, আগের চাকা কাটার পর কেমন হয়েছে দেখিয়েছি আপনাদের। পিছনের চাকাও কাটা প্রায় শেষের দিকে, একটা চাকাতে বিট কাটতে তার সর্বোচ্চ 5 থেকে 7 মিনিটের মধ্যে সময় লাগছে এবং এই 5-7 মিনিটের মধ্যেই খুব সুন্দর করে বিট কেটে দিচ্ছে। চাকাগুলো একদম নতুনের মতোই হচ্ছে, যদিও নতুন না, সত্যি অসাধারণ। আপনার বাইকের চাকা যদি একেবারে বিট চলে যায় তাহলে আপনারা এখানে নিয়ে আসতে পারেন। এটা হচ্ছে মেহেরপুরের আমঝুপি নামক একটি জায়গা। এই আমঝুপি বাস স্ট্যান্ডের পিছন দিকে তাকালে দেখতে পাবেন এই ভাইটি বসে আছে। দুই চাকা মিলে আপনাকে যে কোনো বাইকের চাকা দুই চাকা দুইটা টায়ার মিলে নেবে হচ্ছে 250 তো 250 টাকা করে, মোট 500 টাকা। দেখুন চাকাটি কত সুন্দর হয়েছে, একদম লেভেল ছিল, এখন সমান ছিল, এখন সুন্দর হয়েছে। এই যেগুলো কেটে কেটে ফেলে দিয়ে সেগুলো দেখতে পেলেন।